যে কৌশিকদাকে কখনো জিজ্ঞাসা করলে যে বর্তমান স্ত্রীকে তিনি কেন স্ক্রিনে অন স্ক্রিন এক্স বানিয়ে দিলেন? খুব ভালো প্রশ্ন, সেটা তো আমি সত্যিই জিজ্ঞেস করিনি। আর কৌশিক মজা করে বলে যে চূর্ণি যদি অন্য কোথাও বিয়েও করতো আমি হয়তো পাশের বাড়িতেই ভাড়া থাকতাম। তো এই ধরনের প্রেমিক, ও মানে নাছোড়বান্দা প্রেমিক, নাছোড়বান্দা। এবং আমি ওর সাথে আলাপ হওয়ার কিছুদিনের মাঝেই বলছি দেখিস তোকে আমি বিয়ে করব। আমি তখন ভাবছি কি বলছে ছেলেটা, মানে পারলে ওকে আমি মানে সরিয়ে দিই। আমি তখন প্রেমের কথা তো ভাবতেই পারছি না। থেকে সুবিধে হলো কৌশিক খেতে ভালোবাসে তো ভীষণ, সেই জন্যে রান্নার ব্যাপারটা ও না বললে চলে না। আমি যদি বলেও দিই কোনো দিন যে কি রান্না হবে, ওর সেটা পছন্দ হয় না। ও আজকে এটা হয়েছে, ও এরম আর কি, ভেঙে পড়ে। আর নিজের একটা ভাবনা থাকে সেদিন সে কি খাবে, কাজে রান্নার দায়িত্বটা আমাকে নিতে হয় না, কি রান্না হবে সেটা কৌশিক।